بسم الله الرحمن الرحيم. তিন রাকাত বিতির পড়ার পদ্ধতি। তিন রাকাত বিতির পড়ার বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে দুটি। এছাড়া তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, দশম পদ্ধতি সহি নয়। বিশুদ্ধ প্রথম পদ্ধতি হচ্ছে এই, দুই সালামে তিন রাকাত বিতির আদায় করা, দু রাকাত পরে সালাম ফিরানো অথবা এক রাকাত পড়া। এই পদ্ধতির দলিল হচ্ছে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনি সলাতিল লাইল ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল লাইল মাসনা ওয়া মাসনা ফাইযা খাশি আহাদুকুমুস সুবহ সাল্লা রাকআ ওয়াহিদা তুতিরু লাহু মা ক্বাদ সাল্লা। জৈন ব্যক্তি রাত্রে নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, রাত্রের নামাজ দু দু রাকাত করে যখন ফজর হওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাত বিতির পড়ে নেবে। ইমাম বুখারী এবং মুসলিম। আবদুল্লাহ বিন ওমরকে জিজ্ঞেস করা হলো দু দু রাকাত মানে কি, তিনি বললেন প্রত্যেক দু রাকাত পর পর সালাম ফিরাবে। মুসলিম শরীফ। ইবনে ওমর, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমাদ, ইসহাক প্রমুখ এইভাবেই বিতির পড়তেন। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে আরো বর্ণিত হয়েছে, জৈনব ব্যক্তি রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতির নামাজ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, দু রাকাত এবং এক রাকাতের মাঝে সালাম ফিরে পার্থক্য করে নিবে। বিতির নামাজের দ্বিতীয় বিশুদ্ধি পদ্ধতি হচ্ছে এই, এক সালামে তিন রাকাত বিতির পড়া, দু রাকাত পরে মাঝখানে না বসে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া। দ্বিতীয় বিশুদ্ধ পদ্ধতি হচ্ছে দু রাকাত পরে তাশাহুদের জন্য না বসে সালাম না ফিরিয়ে একাধারে তিন রাকাত পরে সালাম ফিরানো। এই কথার দলিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিন রাকাত বিতির নামাজ পড়তেন, এর মধ্যে তাশাহুদের জন্য বসতেন না, একাধারে তিন রাকাত পড়ে শেষ রাকাতে বসতেন ও তাশাহুদ পড়তেন। এভাবেই বিতির পড়তেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকরাউ ফিল বিত্র بسبح اسم ربك الأعلى وفي الركعة الثانية يقول قل يا أيها الكافرون وفي الثالثة بقل هو الله أحد ولا يسلم إلا في آخرهن. رسول صلى الله عليه وسلم بتن ما جبتم ركعة سبح اسم ربك الأعلى ديتو ركعة قل يا أيها الكافرون এবং তৃতীয় রাকাতে কুল হু আল্লাহু আহাদ পড়তেন, আর সবগুলো নামাজ শেষ করেই সালাম ফিরাতেন। নাসাই শরীফ। তাহলে উপরোক্ত দুইটি পদ্ধতি বিশুদ্ধ পদ্ধতি, এই দুই পদ্ধতিতে আপনি তিন রাকাত বিতির সলাৎ পড়তে পারেন। কিন্তু আমাদের দেশে তিন রাকাত বিতির পড়া হয় ঠিক মাগরিবের নামাজের মতন,
দু রাকাত পড়ে বসে, তারপর এক রাকাত, তারপরে ওঠেন, উঠে সুরা ফাতিহার পর একটি সুরা পড়েন, এরপর বলে উল্টা তাকবীর। আল্লাহ ভালো জানেন যে সোজা তাকবীর আর উল্টা তাকবীর কোনটাকে বলে। তাকবীর তাকবীরই, এইটাকে আবার উল্টা তাকবীর হিসাবে অনেকেই বলে থাকেন, জানি না এর প্রমাণ কোত্থেকে এসেছে। তাকবীরের ক্ষেত্রে উল্টা এবং সোজা, সোজা এবং বাঁকা, এটা জানি না কোত্থেকে এই পরিভাষাগুলো তারা পেয়েছেন। এটা এই পদ্ধতি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, না কোনো সাহাবি থেকে এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় যে উল্টা তাকবীর দিয়ে তিনারা সেম সেম মাগরিবের মতন করে তিন রাকাত বিতর পড়তেন। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় রাত্রের ইশার নামাজের বিতির, ইশার নামাজের পরের বিতির, দিনের মাগরিবের বিতিরের মতন করে পড়তে তিনি নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাগরিবু বিতরুন নাহার ফাউতিরু সলাতাল লাইল, মাগরিব হচ্ছে দিনের বিতির নামাজ, অতএব তোমরা রাত্রে নামাজকে বিতির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তুতিরু বি সলাতিন তাশাব্বাহু বি সলাতিল মাগরিব ওয়ালাকিন আউতিরু বি খামসিন আও বি সাবঈন আও বি তিসঈন আও বি ইহদা আশারা, তোমরা মাগরিবের নামাজের সাথে সাদৃশ্য করে তিন রাকাত বিতির করো না। তোমরা মাগরিবের নামাজের সাথে সাদৃশ্য হয় মাগরিবের নামাজের মতো করে তিন রাকাত বিতির পড়ো না, বরং পাঁচ রাকাতের দ্বারা অথবা সাত রাকাত দ্বারা অথবা নয় রাকাত দ্বারা কিংবা এগারো রাকাত দ্বারা বিতির পড়ো। দারকুতনি, ইবনু হিব্বান এবং হাকিম হাদিসটি বর্ণনা করেছেন। হাকিম হাদিসটিকে বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহি আখ্যা দিয়েছেন এবং ইমাম জাহাবি সমর্থন করেছেন। ইবনু হাজার এবং ইমাম শৌকানি রহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন। ফথুল বাড়ি দ্বিতীয় খণ্ড 558 পৃষ্ঠা, নাইলুল আওতার তৃতীয় খণ্ড 42 এবং 43 পৃষ্ঠা। শেখ নাসিরুদ্দিন আলবানু হাদিসটা সহি আখ্যা দিয়েছেন তার গ্রন্থ সলাতুত তারাবির 84 এবং 97 পৃষ্ঠায়। শেখ নাসিরুদ্দিন আলবানি বলেন, তিন রাকাত বিতির দুই তাশাহুদে পড়লে তা মাগরিবের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, আর হাদিসে এটাকে নিষেধ করা হয়েছে। কিন্তু যদি একাধারে শেষ রাকাতে বসে তবে কোনো সাদৃশ্য হবে না। হাফেজ ইবনে হাজার ফতহুল বারিতে এই কথাই উল্লেখ করেছেন এবং ইমাম সনানি সুবুলুস সালাম নামক কিতাবে এই পদ্ধতিকে উত্তম বলেছেন। সুতরাং প্রমাণিত হলো যে বিতির নামাজকে মাগরিবের মতো করে আদায় করা তথা দুই তাশাহুদে দুই রাকাত পর তাশাহুদ করে সালাম না ফিরিয়ে এক রাকাত করা সুন্নতের পরিপন্থী, যা অবশ্যই পরিত্যাজ্য। অনেকে বলতে পারেন, আমরা কুনুত, কিরাত ও বর্ধিত তাকবীরের মাধ্যমে মাগরিব থেকে পার্থক্য করে নেই, কিন্তু এই কথা গ্রহণযোগ্য নয়। কেননা বিতির নামাজে কুনুত পাঠ করা এটা একটা ঐচ্ছিক বা মুস্তাহাব বিষয়। কেউ বিতির নামাজে যদি দোয়া কুনুত নাও পড়ে কোনো সমস্যা নাই। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজেও কুনুত পড়েছেন, যেটাকে কুনুতে নাজেলা বদদোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবেও কুনুত পড়েছেন। আর সহি হাদিসের ভিত্তিতে ফরজ সালাতের সমস্ত রাকাতে সুরা মিলানো যায়। মুসলিম শরীফ ইমাম নববীর ভাষ্য সহ চতুর্থ খণ্ড 172 এবং 174 পৃষ্ঠায়। কেউ যদি জহর নামাজে চার রাকাতেও যদি সুরা মিলায়, কেউ বলতে পারবে না যে তার নামাজ হলো না। বিতির নামাজে বর্ধিত তাকবীরের তো কোনো ভিত্তি নাই,
সুতরাং প্রচলিত নিয়মে বিতির পড়লে তথা দু রাকাত পরে তাশাহুদে বসে সালাম না ফিরিয়েই আর এক রাকাত পড়লে তা মাগরিবের সাথে মিলে যায় এবং হাদিসের নিষেধাজ্ঞায় আওতাভুক্ত। অতএব এই নিয়ম বিতির পড়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে সহি হাদিসে অনুপাতে আমল করার তৌফিক দান করুন।